খুরশেদ আলম নিহত হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এই মুহূর্তে আগ্রাবাদে আছেন রিপোর্টার কমল দে সরাসরি যাচ্ছি তার কাছে কমল হ্যাঁ ধন্যবাদ রাববে বন্দন নগরী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে পুলিশ র্যাবের সাথে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এই বন্দুকযুদ্ধে ওয়ার্ড যুব আঠাশ নম্বর পাটানটলি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি খুশি তারা নিহত হয়েছে বলে র্যাব আমাদেরকে নিশ্চিত করেছে র্যাবের কথা বলেছিলাম আমরা স্কোয়াডের লিডার ফাইম আহমেদের সাথে ফাইমা আহমেদদেরকে যেটি বলেছেন রাত দশটার দিকে তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় এসেছিলেন সন্ত্রাসীদের কোচে সেই সময় র্যাবকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয় তাই র্যাবও পাল্টা গুলি ছোড়া এবং তারা আধ ঘন্টা এরকম বন্দুকযুদ্ধ চলে ঠিক সাড়ে দশটার দিকে তারা সেন্টারের ঠিক পাশে করে একটি লাশ পর থাকতে দেখে এবং তার পাশে দুটি বিদেশি পিস্তলও ছিল বলে র্যাব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে তারা বলছে তারা আপাতত জানতে পেরেছে নিহত ব্যক্তি হলো যুবলীগ নেতা এবং তার বিরুদ্ধে যেটি অভিযোগ বলা তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায় এবং সে মামলাগুলি তারা তদন্ত করছে এবং সে তালিকাভুক্ত শিশু সন্ত্রাসীগুলো র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওয়াল্টেড সেন্টারের পাশ থেকে যে লাশটি উদ্ধার করা হয় এবং সে লাশটি এখন ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং একই সাথে এখানে পুরো এলাকাটি আসলে র্যাব কঠন অবস্থায় ছিল এখন তারা কঠোর অবস্থা তুলে নিয়েছে এবং রাস্তাগুলো তারা খুলে দিয়েছে বিশেষ করে আমার প্রত্যক্ষ দেশেরা যেটি জানিয়েছে রাত সাড়ে নটা থেকে পনেরো দশটার দিকে আসলে র্যাব সদস্যরা এই পুরো এলাকাটি করন করে রেখেছিল এরপর তারা গুলির শব্দ শুনতে পায় এবং এরপর আমরা যখন র্যাবের সাথে কথা বলেছি র্যাব আমাদেরকে বলেছে তারা একটি লাশ পেয়েছে থেকে লাশটি হলো খোসে তালম এবং তার বিরুদ্ধে কিন্তু কিশোর গ্যাংদের যে আমরা বারবার বলছিলাম মানুষের কিশোর গ্যাং কালচার সেই কিশোরদের গ্যাং দিয়ে একটি গ্রুপকে আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল বলে র্যাব কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছে এবং এ বিষয়ে হয়তো মামলা হবে এমনটি বলছেন র্যাব কর্মকর্তারা এবং তারা তার বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে যে আটটি মামলার কথা তারা র্যাব বলছে সে মামলাগুলি কী ধরনের মামলা ছিল সেটি তারা অনুসন্ধান করেছে শুরু করছে এবং এই সাথে তার কারো কোনো সহযোগিতা ছিল কি না র্যাব সেটি অনুসন্ধান করছে বলে আমাদেরকে জানিয়ে তো যে এখন থেকে বলা যায় এখন থেকে ঠিক এক ঘন্টা আগে নগরীর আগ্রাবাদ এলাকায় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বাণিজ্যিক প্রাণ কেন্দ্র তার পাশে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবং প্রত্যক্ষ দেশীরা গোলাগুলির শব্দ শুনেছে এবং তারা বলছে ঠিক এগারোটা পনেরো দশটার দিকে এসে র্যাব সদস্য করণ করে এরপরে তার মধ্যে গুলি বিনিময় হয় এবং গুলি বিনিময়ে র্যাবের এক থেকে দুজন সদস্য আহত হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তো র্যাব জিডি দাবি করছে তালিকে মুক্তি সন্ত্রাসী ছিল কোর্শেত আলম এবং তারা গত কদিন ধরে তাকে খুঁজ করছিলেন এবং তার সন্ধানে মোড়ে তারা এখানে এই এলাকাটি তারা অভিযান চালাচ্ছিলেন তারা বলছে এই এলাকা চাঁদাবাদী সহ নানা ধরনের অপরাধ করছিল এবং প্রকাশ্যে গুলি গুলি তার বিরুদ্ধে অভিযোগ ছিল বলে র্যাব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং যে কিশোর গ্যাং কত কদিন ধরে আলোচিত হচ্ছে সে একটি কিশোর গ্যাংকেও আশ্রয় দেওয়া দেওয়ার ব্যাপারে কিন্তু এক কোশ্চিত আলমের পক্ষে বিরুদ্ধে অভিযোগ রয়েছে তো রাবি এখন পর্যন্ত আমার কাছে ছিল রাত দশটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক প্রাণ কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে ঠিক র্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুদ্ধে যুবলীগ নেতা খোর্শেদ নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুটি পিস্তল উদ্ধার হয়েছে তার সর্বশেষ র্যাবের সাথে বন্দুকযুদ্ধের খবর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দেহ